Hello everyone, how are you? Hope you are doing well. And I'm here to show you another video. And that is rule number 20. আমরা এর আগে 19টি ভিডিও শেষ করেছি, আজকে 20 নম্বর রুলে শিখতে যাচ্ছি কি সেটা জানা দরকার। আমরা আজকে আলোচনা করব রিলেটিভ প্রোনাউন নিয়ে, বিশেষ করে হু, হুয়েভার, হুম অ্যান্ড হুমেভারের ব্যবহার। সো তাহলে শুরু করি। সো আমরা প্রথমে বিগত সালের প্রশ্ন দেখব। আসলে আমরা বলেছিলাম যে বিগত সালের প্রশ্ন দেখলে আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে আসলে কী ধরনের প্রশ্ন আসে, আমরা যেই রুলটি পড়ছি সেই রুলটি থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। সো আমরা একটু খেয়াল করে দেখব। টেল মি ড্যাশ দ্যাট, সো এখানে আমরা দেখতে পাচ্ছি হুম রয়েছে, দ্যাট রয়েছে, হু রয়েছে। সো আমাদের এইভাবে কোয়েশ্চেন দেওয়া থাকতে পারে। অ্যান্ড আরেকটি কোয়েশ্চেন যদি আমরা খেয়াল করি সেটি হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের একটা কোয়েশ্চেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ নাম্বার অপশনে হু রয়েছে, তারপর হচ্ছে বি নাম্বার অপশনে রয়েছে, সি নাম্বার রয়েছে অ্যান্ড ডি নাম্বার রয়েছে। এইখানে এই যে চারটা অপশনের মধ্যে হুয়ের ব্যবহারটা সঠিকভাবে আছে কোনটাতে সেটা আমাদের বের করতে হবে। সো আমরা একটু নিয়মটা শিখবো, নিয়মটা শিখলে আমাদের জন্য ইজি হয়ে যাবে, তাই তো? সো আমরা একটু খেয়াল করবো হু এবং হুমের সাধারণ যে ব্যবহারটা। স্বাভাবিকভাবে হু হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে আর হুম হচ্ছে কি অবজেক্ট হিসেবে বসে। সো আমাদের মাথায় রাখতে হবে হু হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে, হুম হচ্ছে অবজেক্ট হিসেবে বসে। এই দুইটা কথা যদি আমাদের মাথায় রাখি আমরা, তাহলে খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো। এখন কথা হচ্ছে যে হু যদি সাবজেক্ট হিসেবে বসে, কার সাবজেক্ট হিসেবে বসে? অবশ্যই সেটা কি ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, তাই না? তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসে? হু বসে। আর ভার্বের অবজেক্ট হিসেবে, মানে সাবজেক্ট এবং ভার্বের অবজেক্ট হিসেবে কে বসবে? হুম বসবে। একবার বেসিক কথা আমরা এটা জানি। সো এখানে আমি কিছু শর্টকাট দিয়েছি। সাধারণভাবে বলেছিলাম যে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে কে বসে? হু বসে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ, ইজ হচ্ছে ভার্ব, এই ভার্বের জন্য সাবজেক্ট লাগবে এবং সাবজেক্ট হিসেবে কে বসছে? হু বসেছে। এরপর আমরা যদি খেয়াল করি হুমের ব্যবহার, এখানে আরেকটা এক্সাম্পল আছে, একটু খেয়াল করি। কেম হচ্ছে ভার্ব, এখানে কেম ভার্বের সাবজেক্ট হিসেবে হু বসেছে। এবার যদি আমরা খেয়াল করি হুমের ব্যবহার, সো বলেছিলাম হুম হচ্ছে একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের অবজেক্ট হিসেবে বসে। সো এটা সাবজেক্ট ভার্বের আগেও বসতে পারে, আবার কি পরেও বসতে পারে, আমরা এটা একটু খেয়াল করব। যেমন দেখি আমরা এখানে হুমের পরে সাবজেক্ট এবং ভার্ব আছে, তো শর্টকাটে শেখার জন্য আমরা বলবো হুমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব বসবে আর হুর পরে ভার্ব বসবে। হুর পরে সরাসরি কি বসবে? ভার্ব বসবে। তার মানে একটু পার্থক্য দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে হুমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব বসছে আর হুর পরে সরাসরি কে বসছে? ভার্ব বসছে, তাই তো বিষয়টা। এখন কথা হচ্ছে একটু খেয়াল করি, যেমন এখানে ইউ নো, এখানে যদি ইউ না থেকে নো থাকতো তাহলে শুধু ভার্ব থাকতো আর ভার্ব হিসেবে আমরা ভার্বের সাবজেক্ট হিসেবে কি হু বসাতাম, বাট এখানে সাবজেক্টও আছে ভার্বও আছে। তো মাথায় রাখতে হবে এখানে সাবজেক্ট ভার্ব আছে, নো প্রবলেম, এবং এখানেও সাবজেক্ট ভার্ব আছে, এই সাবজেক্ট ভার্বের অবজেক্ট হিসেবে কে বসেছে? হুম বসেছে। আবার এখানে সাবজেক্ট ভার্ব আছে, সাধারণভাবে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং কি রয়েছে? ভার্ব রয়েছে। এই সাবজেক্ট ভার্বের জন্য আমরা কি অবজেক্ট হিসেবে বসালাম হুমকে। এখন কথা হচ্ছে এইটা একটু বোঝার বিষয় আছে, একটু সবাই খেয়াল করবেন, সেটি হচ্ছে হু সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এরপর হচ্ছে কি ফাইনাইট ভার্ব টু। এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই আপনি বলেছেন সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে আমরা হুম বসাই, তাই না? একটু আগে বলেছি সাবজেক্ট এবং ভার্ব থাকলে, শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে তখন আমরা কি বসাই? আমরা হচ্ছে অবশ্যই মাথা রাখবো হুম বসাই। বাট কথা হচ্ছে আমরা এখানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও আমরা কেন হু বসালাম, দ্যাটস দ্য পয়েন্ট। অ্যান্ড সেটা হচ্ছে এই যে ফাইনাইট ভার্ব টু রয়েছে, এই যে ফাইনাইট ভার্ব টু রয়েছে, এই ফাইনাইট ভার্ব টু এর কারণে আমরা হচ্ছে এই জায়গাটায় হুকে বসিয়েছি। বুঝা গেছে? কারণ এই ভার্বের কি সাবজেক্ট আছে? এই ভার্বের কোনো সাবজেক্ট নাই, এই জন্য এই ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা কাকে বসিয়েছি? হুকে বসিয়েছি। তার মানে এটা সহজভাবে মনে রাখা যায়, যদি আমরা দেখি সাবজেক্টের সাথে দুইটা ভার্ব রয়েছে এবং সেই ভার্বটার জন্য আমরা কাকে নিব? হুকে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছেন, তাই তো? আচ্ছা, যেমন এক্সাম্পল খেয়াল করি, এক্সাম্পল দিলে আর একটু ভালো বুঝবেন। একটু খেয়াল করি হি ইজ দ্য বয়, আই থিঙ্ক, এই যে সাবজেক্ট ভার্ব রয়েছে এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা ভার্ব রয়েছে, যে ভার্বের কি নাই? সাবজেক্ট নাই। সো এই সাবজেক্টটা আমরা হুকে বসাবো। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আমরা এখন খেয়াল করবো হুয়েভার এবং হুমেভারের ব্যবহারটা। হুয়েভার এবং হুমেভার ব্যবহারটা একেবারে ইজি, যারা হু এবং হুয়েভারের ব্যবহারটা শিখছি ওইটা মাথায় থাকলেই হবে। জাস্ট এখানে পার্থক্যটা হচ্ছে হু এবং হুমের মতোই, তবে হুয়েভার এবং হুমেভারের ক্ষেত্রে ব্যক্তি অনির্দিষ্ট হয় বা এদের আগে ব্যক্তিবাচক নাউন প্রোনাউন থাকে না। তাহলে এক কথায় আমরা বলতে পারবো সেটা হচ্ছে হু যেখানে বসে হুয়েভারও সেখানে বসে,
একটু পার্থক্য হচ্ছে এর আগে ব্যক্তিটা অনির্দিষ্ট হয়, মানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট থাকে না বা নাউন প্রোনাউন থাকে না। আবার হুম এবং হুমেভার এই দুইটার ব্যবহার সেম, একটু খালি পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে কি, পার্থক্যটা হচ্ছে এর আগে অ্যান্টিসিডেন্ট নাউন প্রোনাউন থাকবে না। ক্লিয়ার? সো আমরা একটু খেয়াল করি, একটা এক্সাম্পল দেখি। গিভ দ্য ওয়ার্ড টু হুয়েভার লুকস, এই লুকস হচ্ছে কি, ভার্ব। আমরা জানি ভার্বের আগে কে বসে, সাবজেক্ট। সো সাবজেক্ট হিসেবে কে বসবে, হু অথবা হুয়েভার, হু অথবা কি, হুয়েভার। তাহলে আমরা এখানে হুকে নিব না হুয়েভারকে নিব, এটার ক্ষেত্রে আমরা প্রশ্ন করব এখানে কি নাউন প্রোনাউন আছে কি না। এখানে কি নাউন প্রোনাউন আছে? নাই, তার মানে অনির্দিষ্ট। আর যদি না থাকে তাহলে অ্যান্সার কী হবে, হুয়েভার হবে। আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করব, সেটি হচ্ছে ইউ মে গিভ দিস মানি টু হুম এভার ইউ প্লিজ। এই যে এখানে দেখতে পাচ্ছি ইউ প্লিজ, সাবজেক্ট এবং ভার্ব রয়েছে। সো আমরা বলেছিলাম সাবজেক্ট ভার্ব থাকলে কী যেন হয়, অবজেক্ট। সাবজেক্ট ভার্ব থাকলে কী লাগবে, এই যে সাবজেক্ট ভার্ব আছে তাহলে লাগবে কি, অবজেক্ট। অবজেক্ট হিসেবে কে বসে, হুম অথবা কি, হুম এভার। যদি আগে নাউন প্রোনাউন থাকে তাহলে হবে হুম, আর না থাকলে কি, হুম এভার। সো আমরা একটু প্রশ্ন করে দেখি তো এখানে কি নাউন প্রোনাউন আছে, এখানে নাউন প্রোনাউন নাই। যেহেতু নাউন প্রোনাউন নাই, দ্যাট মিন্স আমাদের অ্যান্সার কী হবে, হুম এভার হবে। একবারই সহজ একটা বিষয়, জাস্ট একটু মাথাটা খাটালি অ্যান্সার করা যাবে। আমি আবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে লুকস হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে হু অথবা কি, হুয়েভার। কখন হু, যদি দেখি নাউন প্রোনাউন থাকে ব্যক্তিবাচক তাহলে হবে কি, হু। আর যদি ব্যক্তিবাচক নাউন প্রোনাউন না থাকে তাহলে হুয়েভার। এবার দ্বিতীয়টা দেখি, সেটি হচ্ছে ইউ মে গিভ দিস মানি টু হুম এভার ইউ প্লিজ, সাবজেক্ট ভার্ব আছে, তাহলে সাবজেক্ট ভার্ব থাকলে লাগবে কি, অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসেবে কে বসে, হুম অথবা কি, হুমেভার। এখন খেয়াল করবো শূন্যস্থানে আগে কি নাউন প্রোনাউন আছে, নাই। শূন্যস্থানে আগে নাউন প্রোনাউন না থাকলে কি হবে, হুমেভার হবে, আর যদি থাকতো তাহলে হুম হইতো। ক্লিয়ার সবাই? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার দেখবো আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনটা দেখি, নজরুল ড্যাশ ইজ, ইজ হচ্ছে কি, ভার্ব। একবারে সহজভাবে আমরা চিন্তা করি, ইজ হচ্ছে কি, ভার্ব। ভার্বের আগে কে বসে, সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কে, হু না হুম, অবশ্যই কি, হু বসে, শেষ। এরপর আমরা খেয়াল করব দ্বিতীয় কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেনটা আমরা যদি দেখি, ইট ওয়াজ আস, এই জায়গাটা একটু আমি প্রথমে ভুলটা ধরিয়ে দিতে চাই। ওয়াজ কি ভার্ব, বি ভার্ব, মনে আছে? ওয়াজ হচ্ছে কি, বি ভার্ব। আর আমরা জানি বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন, বি ভার্বের পরে কি বসে, সাবজেক্টিভ প্রোনাউন। আমরা যারা ক্লাস করেছি সাবজেক্টিভ প্রোনাউনের তারা কিন্তু বুঝতে পেরেছি যে বি ভার্বের পরে কি বসে, সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে বি ভার্বের পরে যদি সাবজেক্টিভ প্রোনাউন হয় তাহলে এক্ষেত্রে আস হবে না উই হবে, অবশ্যই কি হবে, উই হবে। তাহলে আস বাদ, আস বাদ, তার মানে এটা এটা এইটা, এই তিনটার মধ্যে অ্যান্সার হতে পারে। এখন একটু সবাই মনে করিয়ে দেখেন তো যে আপনাদের মাথায় এটা আছে কি না, যে আফটার এবং বিফোরের নিয়ম। আমরা জানি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হয় আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট হয়, এ কথা তো মনে আছে সবার, তাই না? তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে হচ্ছে কি, পাস্ট ইনডিফিনিট। সো আমরা একটু দেখব পাস্ট পারফেক্ট কোন কোন অপশনে আছে। এইখানে হ্যাড লেফট আছে কি না, হতে পারে। হ্যাড ওয়েন্ট, নাউজবিল্লাহ, এটা তো হতেই পারে না। এবার হু হ্যাড লেফট আছে, হতে পারে। এখন কথা হচ্ছে বিফোর দ্য টাইম, এখানে হচ্ছে টাইম এবং বিফোর দুইটা হচ্ছে রিডান্ডেন্ট ওয়ার্ড, দ্যাট মিন্স এটা হবে না। সো আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে, হু হ্যাড লেফট, আমাদের অ্যান্সার হবে বি নাম্বার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার তিন নাম্বার কোয়েশ্চেনটা দেখি, ইন্ডিকেট দ্য ইরর ইফ এনি ইন দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, মানে কোথায় ভুল আছে সেটা আমরা কি করব, বের করব। আমরা একটু খেয়াল করি, এখানে হি ওয়াজ সাবজেক্ট ভাব আছে, আই বিলিভ সাবজেক্ট ভাব আছে, কিন্তু এই ভার্বের কি সাবজেক্ট আছে আদৌ? এই যে ওয়াজ, এটার আগে কি কোনো সাবজেক্ট আছে, নাই। তার মানে যেহেতু নাই, আমরা কি বসাতে পারি, সাবজেক্ট হিসেবে হু অথবা কি, হুয়েভার বসাতে পারি। সেক্ষেত্রে শূন্যস্থানের আগে নাউন প্রোনাউন যদি থাকে তাহলে হবে হু, আর না থাকলে কি, হুয়েভার। একটু আগে শিখলাম, তাহলে আমরা এখানে দেখব এই জায়গাটা নাউন প্রোনাউন আছে, বাট এখানে আছে হুম দেওয়া, তাহলে আমাদের অ্যান্সার হতো হু। সঠিক হতো কি, হু, এটাতে ভুল আছে। তার মানে যেটা ভুল সেটাই অ্যান্সার, যেটা ভুল সেটাই অ্যান্সার। আর শর্টকাট যদি খেয়াল করেন তাহলে যে পেয়ে যাচ্ছেন অ্যান্সার কি হতো, হু হতো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আসবো চার নাম্বার কোয়েশ্চেন, মঞ্জুর উইথ ড্যাশ আই ওয়ার্ক। সেটাকে সহজেই করা যায়, এক কথা হচ্ছে সাবজেক্ট ভার্ব আছে এই জন্য হুম নিব, আরেকটা হচ্ছে প্রেপোজিশনের পরে অবজেক্ট বসে, প্রেপোজিশনের পরে কে বসে, অবজেক্ট বসে, তাহলে অবজেক্ট হিসেবে কাকে নিব, হুমকে নিব। সো আমাদের অ্যান্সার কি হবে, উইথ হুম। ক্লিয়ার? এরপরে দেখি, ইট ওয়াজ আই, এখানে হি ওয়ান্টেড, দেখেন তো সাবজেক্ট ভার্ব আছে কিনা, সাবজেক্ট ভার্ব থাকলে লাগবে কি, অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসেবে কে বসবে, হুম। তাহলে নাউন প্রোনাউন যেহেতু আছে, হুম এবার আনার তো অপশনই নাই, আমাদের অ্যান্সার কি হবে, হুম হবে।
And then পরবর্তী খেয়াল করি the man dashed lips. এখানে lips হচ্ছে কি verb. Verb এর আগে কে বসবে subject. Subject হিসেবে who. ঠিক আছে? এরপরে খেয়াল করি চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান ড্যাশ ওয়াজ বেস্ট এই যে একটু খেয়াল করেন ওয়াজ ওয়াজটা কি ভার্ব তাই না ওয়াজ হচ্ছে কি ভার্ব আর ভার্বের আগে কে বসে সাবজেক্ট সাবজেক্ট হিসেবে কে বসে হু অথবা হুয়েভার যেহেতু শূন্যস্থানে নাউন প্রোনাউন আছে তার মানে কি হবে হুয়েভার হবে না হুয়েভার জীবন হচ্ছে না আমাদের অপশন হবে কি হু এরপরে খেয়াল করি এই যে এখানে কিন্তু এক্সপ্রেশন খুব ভালোভাবে দেওয়া আছে আমি আবার বলছি যারা আমার ক্লাসগুলো করেন এই 100 রুলস এর ক্লাস আপনাদের কাছে যদি বইটা থাকে হ্যান্ডবুক হিসেবে জাস্ট হ্যান্ড নোট হিসেবে এটা যে আপনাদের কি পরিমাণ উপকার পাবেন আপনারা এখন যারা ক্লাস করছেন বা যাদের কাছে বইটা আছে তারাই ফিল করতে পারবেন अदरवाइज কিন্তু ফিল করা সম্ভব না ছোট্ট একটা হ্যান্ডবুক এটা সাথে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের গ্রামারের যে ভীতি আছে এটা কেটে যাবে আচ্ছা একটু খেয়াল করি পরেরটা 8 নাম্বার এখানে আমরা শূন্যস্থানের পরে একটু খেয়াল করব যে ডিউরিং দা ইভিনিং অফ দা ডে আছে এখন আমরা সাবজেক্ট ভার্ব কিছুই পাচ্ছি না এখন অপশনটা খেয়াল করব হুইচ ওয়ার্ক কথা হচ্ছে ভাইয়া এখানে পিপল পিপল হচ্ছে কি আপনি একটু খেয়াল করেন পিপল হচ্ছে কি ব্যক্তিবাচক ব্যক্তিবাচকের ক্ষেত্রে কি হুইচ বসে না এবার হোম হোম হচ্ছে কি অবজেক্ট হিসেবে বসে কিন্তু হোমের পরে কি ভার্ব বসে বলেন তো ভার্ব বসে না কিন্তু যেহেতু বসে না তাহলে এটা বাদ এবার হু ওয়ার্ক হতে পারে কিনা দেখেন তো ভার্ব আছে সাবজেক্ট হিসেবে হু বসে হতে পারে কিনা পারে এরপর দেখেন হু ওয়ার্কস এই যে পিপল হচ্ছে প্লুরাল প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস যুক্ত হয় না বাদ সো এটা তো বাদ আমাদের অ্যানসার কি হবে সি নাম্বার অপশন আশা করি সবাই বুঝতে পেরেছি সো এই ছিল আমাদের 20 নাম্বার রুল আশা করি সবাই বুঝতে পেরেছেন খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করেছেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে রুল নাম্বার 21 এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লে লিস্টে ক্লাসগুলো দেওয়া আছে সবাই ক্লাসগুলো করে নেবেন আসসালামু আলাইকুম